হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আজকে আমি খুব 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 হ্যাপি, এত আনন্দ সঙ্গে আছি, এত ভালো লাগছে আমার, বলার মতো আমি ভাষা পাচ্ছি না বন্ধুরা। আমি ভীষণ রকমভাবে হ্যাপি, কারণ অনেক দিন পরে আমার বর আবার স্কুটি চালাচ্ছে, আমি আবার আমার বরের পেছনে বসেছি, ডোডো আবার বরের সামনে বসেছে। তো যেরকমভাবে আমার হাজব্যান্ড স্কুটি চালাতো, সেরকমভাবে ও আবার স্কুটি চালাচ্ছে। আবার এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় কথা। তো এখন যদিও আমরা বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি কোথাও, যদি আমরা ঘুরতে নাও যেতাম কিন্তু তাও আমার কাছে খুব ভালো লাগতো ব্যাপারটা, কারণ ও আবার আগের মতো স্কুটি চালাচ্ছে, একদম ভালো হয়ে গেছে। তো মুখে একটু রুমালটা বেঁধে আছে, কারণ গোফের কাজটা স্টিচ হয়েছিল, তো সেই কারণে ওই জায়গাটায় রোদ লাগাতে না বলেছে এখন, তো সেই কারণে ও ওটা মানে মুখটাতে রুমাল দিয়ে ঢেকে রেখেছে। তো না হলে ও একদম ফিট হয়ে গেছে, আর সেই জন্য আমি সত্যি ভীষণ ভীষণ আজকে হ্যাপি ওর সঙ্গে আবার বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কী করব, সব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনাদেরকে আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ সঙ্গে থাকুন। এই ভিডিওটা দেখুন আপনারা, একটু মন দিয়ে দেখুন এই ভিডিওটা, আপনারা খুব খুব এনজয় করবেন, আপনাদের ভীষণ রকমভাবে ভালো লাগবে ভিডিওটা। তো আমি যাচ্ছি, এই যে আমার পেছনে পেছনে আবার বাবাও যাচ্ছে, তো বাবা মাকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছে। আর বাবা মারা কদিন ধরেই আছে বাড়ির মধ্যে, সবাই বসে আছি, এমন একটা সিচুয়েশানে বাবা মা এসেছে যে বাড়ির মধ্যে তো বসে থাকতেই হবে, কোথাও যে আমরা বেড়াতে যেতে যাব তার তো কোনো সিচুয়েশান সেরকম ছিল না। তো এখন যেহেতু সব রকম ক্রাইসিস কেটে গেছে, আবার আমরা আগের মতো হয়ে গেছি, তো যার জন্য এই ফিলিংসটা আমি বারবার বলে বোঝাতে পারছি না আপনাদের। তো সঙ্গে যদি বাবা মা থাকে তাহলে তো ভীষণ খুশি, তো কে না খুশি হবে বলুন, সঙ্গে যদি বেড়াতে যাওয়ার সঙ্গে যদি বাবা মা সঙ্গে থাকে, তো এটা হচ্ছে সবথেকে আমাদের মতো হাউস ওয়াইফ মেয়েদের কাছে অনেকটাই পাওয়া, অনেকটাই ভালো লাগার ব্যাপার। তো বাবা মারা সবসময় এক জায়গায় থাকে, আমরা এক জায়গায় থাকি সবসময়, তো একটু সবাই মিলে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। যদিও আমরা কোথাও দূরে ঘুরতে যাচ্ছি না, কাছাকাছি ঘুরতে যাচ্ছি, তো তাতে কী আছে, একসঙ্গে ঘোরাটাই হচ্ছে আসল ব্যাপার। তো দেখুন বন্ধুরা, এই বাচ্চাগুলো কী সুন্দর জলের মধ্যে জলকেলি করছে, আমার খুব ভালো লাগছে, তো এটা আমি ক্যাপচার করলাম। আর আমি যেই রাস্তাটা দিতে যাচ্ছি, রাস্তাটার পরিবেশটা এতটাই সুন্দর, তো ভাবলাম আপনাদের সঙ্গে পুরো রাস্তাটা আমি শেয়ার করি, আপনাদেরকে এই পরিবেশটা আমি দেখাই। তো এইরকম পরিবেশ না আমার সত্যি ভীষণ ভালো লাগে, এইরকম গ্রামের মতো বা পাহাড়ি এলাকার এই যে পরিবেশগুলো, এই যে চারপাশে ধান ক্ষেত, নানা রকম গাছপালা, পুরো একদম মানে পলিউশন ফ্রি একটা এরিয়া, তো এত ভালো লাগে আমার এইরকম, মানে পুরো আমি একটা মানে নিজের খেয়ালে থাকি না, পুরো আমি হারিয়ে যাই যে জায়গাগুলো এত সুন্দর। তো দেখুন প্রত্যেক কিছু কিছু জিনিস আমি, জায়গা আমি ক্যাপচার করেছি, এই যে সবুজ ক্ষেত, তার পাশে যে এই গাছগুলো, ওই যে খেজুর গাছগুলো, আমার বরকে যেতে যেতে বলেছিলাম যে আচ্ছা এই খেজুর গাছগুলো গাছগুলো সবসময় এরকম ক্ষেতের মাঝখানে বা এরকম মানে জঙ্গলের মধ্যে কেন হয়, কারণ খেজুর কুলটা আমি খেতে ভীষণ ভালোবাসি, তো আমি সেই জন্য বলেছিলাম যে এই কুলগুলো আমি এতটাই খেতে ভালোবাসি কিন্তু এগুলো সবসময় জঙ্গলের মধ্যে হয়, এগুলো যদি একটু পরিষ্কার জায়গায় হতো, ভালো জায়গা, তো তাহলে আমরা পেড়ে খুব এনজয় করে খেতে পারতাম, কিন্তু এই কাঁটাওয়ালা গাছের জন্য অতটা পারি না খেতে। তো দেখুন এখানে সব লোকজনেরা যে চাষবাসের জন্য যে ধান ফান কাটছে হয়তো, আর এখানে দেখুন আর একটা খেজুর গাছ যে মানে পুরো কুলে ভর্তি আছে, মানে ভরে আছে, এদিকে সব গাছগুলো খেজুর গাছগুলো আস্তে আস্তে আমি লক্ষ্য করছি একদম কুলে ভরে আছে। তো এখানে কয়েকটা মুরগি সামনে দিয়ে চলে যাচ্ছে, তো আবার দেখলাম যে আবার খেজুর গাছ পড়েছে, কত কুল হয়ে আছে, একদম পাকা পাকা লাল লাল, এই যে দেখুন পাকা পাকা লাল লাল কুল পুরো গাছে ভরে আছে। তো আর চারপাশে পরিবেশটা তো ভীষণ রকম আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে একটা গাছকে আমি ক্যাপচার করেছি বন্ধুরা, এই গাছটা আপনারা একটু মন দিয়ে দেখুন, মানে পুরো একটা আর্টিস্টিক গাছ, তো মানে নিচের দিকটা একদম শুকনো, উপরের দিকে দুটো ডাল বেরিয়েছে একদম শুকনো, আর মাঝখান দিয়ে কী সুন্দর ডালপালাগুলো বেরিয়ে গেছে, তো পুরো যেন একটা আর্টিস্টিক লাগছে, যেন মনে হচ্ছে হাতে আঁকা ছবির মতো, তো এত সুন্দর লাগছে গাছটা, এগুলো মানে চোখে পড়ে আমার ভীষণ রকমভাবে খুব এগুলো আকৃষ্ট করে আমাকে, যার জন্য আমি এগুলো মোবাইলে ক্যাপচার করে রাখি। আর চারপাশে আবার সবুজ ধান ক্ষেত, কোথাও আবার এইগুলো পুরো ধান পেকে গেছে, মানে সোনালি ক্ষেত পুরো পুরো দেখুন গোল্ড কালারের হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। চারপাশে পাহাড় দিয়ে একদম ঘেরা জায়গাটা, আর আমরা যেই জায়গাটায় যাচ্ছি না, একদম মানে ধীরে ধীরে একদম আমরা পাহাড়ের উপরে উঠে যাব, তো আস্তে আস্তে করে মানে বেঁকে বেঁকে, একদম মানে স্ট্রেট যে উঠে যাব তা না, একদম বেঁকে বেঁকে রাস্তা বেঁকে বেঁকে এদিক দিয়ে ওদিক দিয়ে এরকম বেঁকে একদম পাহাড়ের উপরে উঠে যাব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেমনভাবে উঠে যাচ্ছি উপরের দিকে। তো এই জায়গাটা এক মানে এত সুন্দর একটা জায়গা, আপনারা যারা শহরের লোক, যারা সব
সবসময় ধুলো বালি বাস গাড়ি ট্রাম ট্রেন এই সব দেখে অভ্যস্ত, তাদের পুরো চোখটাকে জুড়ে দেবে, তাদের মন প্রাণ জুড়ে দেবে এই জায়গাটা। এতটা মনোরম, এতটা মানে শান্ত স্নিগ্ধ একটা জায়গা, কোনো আওয়াজ নেই, কিছু না, একদম শান্ত। তো এই তো এখন আমরা দেখুন উপরের দিকে উঠে উঠে চলে যাচ্ছি, একটু আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমরা ধীরে ধীরে নিচের যে সমতল জমি ছিল সেই সমতল জমি ছেড়ে এখন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি। তো পেছনে বাবা মাও আছে, তো আমি বাবা মাকে বলছি একটু স্পিডটা বাড়াতে, বাবাকে বলে দিচ্ছি, কারণ বাবা তো এই রাস্তাটা ঠিক জানা নেই, আর আমরা যেহেতু আগে অনেকবারই এসেছি তো সেই জন্য আমাদের পুরো মুখস্থ হয়ে আছে এই রাস্তাটা। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে এই রাস্তাটা আমি এইখানে আমি অনেকবার এসেছি বরের সঙ্গে, কিন্তু এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি স্কুটিতে করি, কারণ এর আগে যতবারই আমি গেছি প্রত্যেকবার গাড়িতে গেছি। তো আমি জানি না বন্ধুরা আপনাদের এই ফিলিংসটা হয় কি না, গাড়ির থেকে না আমার স্কুটিতে যেতে এত এত ভালো লাগে, পুরো অন্যরকম একটা লাগে। কিন্তু স্কুটিতে গেলে কোথায় মানে এই জায়গাগুলো এলে আমি যেই আনন্দটা পাই, কিন্তু আমি গাড়িতে এলে কেন জানি না সেই আনন্দটা পাই না। আমার গাড়িতে সেই রকমভাবে খুব যদি মানে স্কুটিতে যদি আমার 100% ভালো লাগে, তো গাড়িতে আমার 50% ভালো লাগে, এইরকম টাইপের। স্কুটিতে আমি ভীষণ ভালোবাসি কোথাও বেড়াতে যেতে। তো দেখুন এইখানে চলে এসেছি আমরা আসল যে জায়গাটা, আমাদের যে গন্তব্যস্থল, তো সেই জায়গাটা আমরা এখন চলে এসেছি। তো এইখান থেকে আপনারা শুধু ভিউটা দেখুন, দেখুন তো ওই দিকে আমরা অনেক দূর, এই দিক ছাড়িয়ে অনেকটা দূর আমরা চলে যাব। তো তার আগে এখান থেকে আপনারা শুধু ভিউটা দেখে নিন যে আপনাদের কেমন লাগছে। প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই জায়গাটা আমাদের কেমন লাগছে। তো ওইদিকে দেখুন আমাদের কানসবাহালের ব্যাটেলিয়ান, মানে কানসবাহালে আমরা যাদের সঙ্গে আমাদের রিলেশনশিপ খুব ভালো, ক্লোজড আমরা, তো সবাই চলে এসেছে। আমাদের কানসবাহালের ব্যাটেলিয়ান এসে গেছে, কানসবাহালের ব্যাটেলিয়ান, এতক্ষণ পরে মনে হচ্ছে যে একটা কিছু করছে, এতক্ষণ পরে মনে হচ্ছে যে কিছু একটা করছে। তো দেখুন এখানে একটা দিদি, এই দিদিটা এতটা মানে কি বলবো, খুব ভীষণ রকমভাবে কেয়ারিং, এসে আগে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া সার্ভ করা শুরু করে দিয়েছি। তো আমরা এই ব্যাটেলিয়ান সহ যেখানে যেখানেই যাই না কেন, যাই করি না কেন, তো এই দিদিটা সবসময় বাচ্চাদের প্রতি কী কে কখন কী খাবে তো খুব খেয়াল রাখে। আর এই দিকে দেখুন ঈদের শুরু হয়েছে কীরকম, ডোডোকে নিয়ে দেখুন স্যার কী করছে। তো এখন আমরা বন্ধুরা চিপস টিপস খাবো, যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসছে ওগুলো খাবো, এখানে বসে একটু গল্প করবো, সবাই মিলে আড্ডা মারবো। এখানে জায়গাটা এত ভালো লাগছে বসতে, একটু গল্প করবো, ভীষণ হাওয়া দিচ্ছে, আর এতটা হাওয়া দিচ্ছে যে এতটা গরম বলে বোঝাই যাচ্ছে না, তো সেই জন্য একটু বসেছি। তো তারপরে আমরা আসল যে জায়গাটা ওই ড্যামের সাইড পুরো চলে যাবো, ওই জায়গাটা পুরো আমি ভিডিও বানিয়েছি, আপনাদের খুব খুব ভালো লাগবে। তো এতটাই ভিডিওটা বড় হয়ে গেছে বন্ধুরা, তো সেই জন্য আমি ভিডিওটাকে দুটো পার্ট করেছি। তো আজকে ভিডিওটা এখানেই বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, আর আসল ভিডিওটা আপনারা কালকে দেখতে পাবেন। আপনাদের আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে, আপনারা খুব এনজয় করবেন, আমি একদম শিওর যে আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থাকবেন। তো চলুন সবাই খুব খুব ভালো থাকুন, হেলদি থাকুন, হ্যাপি থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব সুন্দর একটা ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। টাটা।